ভিডিওতে দেখাবো ফেসবুক হ্যাক হয়েছে কি না সেটি আপনারা কিভাবে চেক করবেন তাহলে চলুন দেখে নিচ্ছি আমরা কিভাবে চেক করতে পারি এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটি লাইন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে তারপরে এই যে সেটিং অপশনটি আছে সেটিংটিতে ক্লিক করে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন আছে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি আছে এখানে জাস্ট সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পরে এখন যে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার ফেসবুকটি কোন কোন ডিভাইসে কোথায় কোথায় এবং কোন কোন তারিখে লগ ইন হয়েছে এবং ইউজ করছে সে সব ডিটেলস কিন্তু এখানে চলে আসছে সো এখন দেখতে পাচ্ছেন অলরেডি এখানে লিখে আছে অ্যাক্টিভ নাও মানে আমার এই ডিভাইসের মধ্যে ফেসবুকটি এখন লগ ইন করা আছে এবং কত মিনিট আগে সব ডিটেলস এখানে আপনাদের আছে এখন এমন যদি হয় যে আপনাদের এখান থেকে কোনো ডিভাইস অপরিচিত মনে হচ্ছে তাহলে যেটি করবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে লগআউটে ক্লিক করবেন লগআউটে যখন ক্লিক করবেন তখন কি হবে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে সেখান থেকে লগ আউট হয়ে যাবে এভাবেই আপনারা পারেন ফেসবুক হ্যাক হয়েছে কিনা না সেটি চেক করে নিতে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লয়িংয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে